তো হ্যালো এভরিওয়ান, আমি সুচিত্রা। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। তো এর আগের ব্লগে বলেছিলাম যে খুশি স্কুলে আজকে কিছু একটা প্রোগ্রাম আছে যেখানে কম্পালসারি অ্যাটেন্ডেন্স হতেই হবে। তো কালকে রাতে যেমন জ্বর ছিল, এখন ওর জ্বরটা নেই। সকালে ভোরের দিকে জ্বর জ্বর ছিল, মেডিসিন দিয়েছি, এখন জ্বরটা নেই। তো এখন বাজে 10টা, আর খুশিকে নিয়ে এখন যাচ্ছি একটু স্কুলে। বেশিক্ষণ থাকবো না, কারণ ওখানে গিয়ে আবার মানে কোনো টাইম টেবল নেই, যখনও যাওয়া যাবে গিয়ে আবার যখন খুশি আসাও যাবে। তো ওখানে ফেত বলে, এর আগে আমি আগের বছর গিয়েছিলাম, মানে একটু মেলা টাইপের হয়, ঠিক আমাদের যেমন মেলা হয় ওরকম মেলা টাইপেরই হয়। তো স্কুলেই সব অর্গানাইজ করে, শুধু স্কুলের চিলড্রেন মানে স্কুলের স্টুডেন্ট আর তার প্যারেন্টসদের অ্যালাউ করে ওখানে। তো ওখানে যাবো, বেশিক্ষণ থাকবো না, অল্প থেকে তারপরে চলে আসবো, যেহেতু ওখানে অ্যাটেন্ডেন্স হতেই হবে। তাই তো চলুন, আমি রেডি হয়ে গেছি। বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, খুশিকে রেনকোট আর ড্রেস পরে যেতে হবে। খুশিকে রেডি করে দিয়েছি, রেনকোট পরে দিয়েছি। তো চলুন, রাস্তায় হয়তো আমি ভিডিও করতে পারবো না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। ছাতা ধরবো, খুশিকে ধরবো। তো চলুন স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে। তো মা মেয়ে মিলিয়ে টুকটুক করে একদম আমরা চলে এসেছি স্কুলে। আর স্কুলের গেটে ঢোকার ওখানে, কিন্তু ওখান থেকেই পুরো ডেকোরেট করেছে সবাইকে ওয়েলকাম করার জন্য। আর এক ধরনের রিবেন যেটা সব প্যারেন্টসদেরকে লাগিয়ে দিচ্ছিল, সেটা আমি পরে আমার পরে ভিডিওতে দেখতেই পাবেন। আর যেহেতু আমি একা, মানে ক্যামেরা ধরা তেমন কেউ নেই, তাই আমি নিজেকে অতটা দেখাতে পারছি না। তাই স্কুলের কী হচ্ছে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখানে। আর এই ফেথ বলে যেটাকে, ফেথটা কিন্তু আমার কাছে এবার নতুন না, কারণ এর আগের বছর এই সময় খুশি স্কুলে অ্যাডমিশন হয়ে গেছিলো, কিন্তু ক্লাস শুরু হয়নি। তাছাড়া স্কুলে অ্যাডমিশন হওয়ার পরই এই ফেথ হয়েছিল, তখন আমাদেরকে ইনভাইট করেছিল। এর আগেবারও এখানে এসেছিলাম, তাই আমার জন্য এটা নতুন না, মেয়ের জন্যও নতুন না। তাই আমি জানি এর আগেরবার যেমন ফেথ বলে জানা ছিল না যে ফেথটা কী, তো একবার মানে আমাদের ভাষায় বুঝিয়ে দিই, ফেথ মানে হচ্ছে এখানে নেপালি ভাষায় ফেথ মানে মেলা, যেরকম হয় ঠিক মেলা টাইপেরই, কিন্তু এটা পুরোটাই স্কুল অর্গানাইজ করে। আর এখানে কিন্তু বাইরের কারো অ্যালাউ নেই, শুধু স্কুলের যারা স্টুডেন্ট আর তার সাথে তার প্যারেন্টস আসতে পারবে। আর খুশিকে এটা আমি কিনে দিয়েছি। আর খুশির মুড কিন্তু একটু অফ দেখতে পাচ্ছেন, কারণ সকাল থেকে ফিভারটা ছিল না, কিন্তু এখন আবার একটু গা গরম গরম হয়ে গেছে। তো আমার আসা প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে এখানে। আর এখানে যে উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্কুলের বড় একটা ব্যাচ, আর এই পুরো গ্রাউন্ডটার মধ্যেই কিন্তু পুরো ফেথটা এখানে অর্গানাইজ করেছে স্কুল থেকেই। আর এখানে মেন কিসের জন্য করা হয় ঠিক আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, হয়তো বাচ্চাদের এন্টারটেইন করার জন্যই হতে পারে। তো এখানে না সব রকমের গেমস আছে, গেমস খেলা যায়। যেমন আমি এটাকে একটা গেমস খেলে কিন্তু এটা প্রাইজটা আমি পেয়েছি, একটা চকলেটের বাক্স পেয়েছি। চকলেটটা খুব টেস্টি চকলেটটা এটা। তো যেহেতু আমার কাছে কোনো ক্যামেরাম্যান নেই, তাই আমি সেই সব সব কিছু দেখাতে পারছি না, যতটুকু আমি পেরেছি সেটাই আমি রেকর্ড করেছি। তো এখানে না আপনি যদি কিছু কিনতে চান, যেমন কানের হোক ক্লিপ হোক, সেগুলোও পাওয়া যাবে। বাচ্চাদের খেলনা জিনিস তো ভরে ভরে রাখা ছিল, কিন্তু সবগুলোর দাম কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ ছিল। আর এখানে খাওয়ারও ভালো ভালো খাবার ছিল, কিন্তু ওই যে দামটা একটু বেশি। তো মোমো যেমন ছিল, মোমো সাথে হচ্ছে সেল রুটি, এখানকার নেপালিদের প্রধান একটা স্ন্যাকের মধ্যে বলতে পারেন। আর সেটার সঙ্গে ছিল আলুদম, দেখতেই পাচ্ছেন এই রেড কালারের জ্যাকেট পরা মহিলাটা নিল, সেটা হচ্ছে সেল রুটি আর হচ্ছে আলুদম। তো আমি সেটা এবার খাইনি, আমি খেয়েছিলাম মোমো, কারণ সেল রুটিগুলো না অনেকের কাছে শুনলাম নাকি একটু শক্ত শক্ত, আর সেল রুটি শক্ত হলে কিন্তু ভালো লাগে না। আর এখানে না খুশির স্কুলের খুশির ক্লাসে যে টিচার সেও আছে, সেও একটা গেম রেখেছিল, সেই গেমটাও আমরা খেলেছি। আর এখানে বলে দিই টাকা দিয়ে কিন্তু কোনো কিছু হয় না, ঢোকার সময় কাউন্টার থেকে, ওখানে একটা কাউন্টারও আছে যেখান থেকে টাকা দিয়ে কুপন নিতে হয়, 10 টাকা 20 টাকা 30 টাকা কুপন নিতে হয়। এটা হচ্ছে নার্সারি এর শপ বলতে পারেন, মানে দোকান, যেখানে খুশির টিচার আছে, ক্লাস টিচার যে দেখতেই পাচ্ছেন, উনি এখানে দোকান দিয়েছিল। আর বি সেকশন আর এ সেকশন দুটো একসাথেই ছিল। তো যাই হোক, এখানে খুব জোরে লাউড মিউজিক বাজছিল, যার জন্য এখানে ভয়েস আমি কিছুই দিতে পারিনি। আর এই যে মহাশয় চলে এসেছে, যেহেতু আমরা এখন এখান থেকে যাব, আর খুশির শরীরটা ভালো নেই, তাই আমাকে কোলে করে নিয়ে যেতে পারবো না, তাই কুলিকে ডেকেছি ধরতে গেলে। উনি আসতে চাচ্ছিল না, আমি বললাম আসো না, আসে খুব ভালো, এখানে মেলা হচ্ছে, কিন্তু আসলে আমি খুশিকে নেওয়ার জন্যই ডেকেছি।
এবারের মতো ফেথ মানে স্কুলের ফেথ সেটা শেষ হয়ে গেছে। আমরা বেশিক্ষণ একদমই থাকিনি, 40 মিনিট মতো ছিলাম। যেহেতু খুশি শরীরটা ভালো না, তাই বেশি টাইম আমি এখানে দিতেই চাই না। আর যত এখানে থাকবো ততই টাকা খরচ হবে, কারণ দেখলে নিতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে। তার জন্য আমরা একটুখানি টাইম থাকার পর আমরা বাড়ি চলে যাচ্ছি। অয়েলে আনু হক তো বাড়িতে চলে আসলাম, হয়ে গেল স্কুলে যে ফেথ বলে সেটা দেখালাম আপনাদের। তো ওখানে না মেলা মতনই হয়, কিন্তু স্কুলের সব টিচাররাই ওখানে সব কিছু অর্গানাইজ করে, কিন্তু প্রচুর টাকা ওখানে বেশি লেগে যায়। ধরতে গেলে এক ধরনের টাকার শ্রাদ্ধ করা, টাকার শ্রাদ্ধই হয়ে যায়। তো এই যে আমি তখন ওখানে ভিডিওতে একটুখানি দেখিয়েছিলাম, তো যেহেতু খুব জোরে লাউড মিউজিক বাজছিল, তো অত কিছু মানে ভয়েস দিয়ে আমি একটা ভিডিও করতে পারিনি, খুব জোরে মিউজিক হচ্ছিলো। তো আমি এটা একটা প্রাইজে পেয়েছি, প্রাইজ বলতে 30 টাকা কুপন, টাকা দিয়ে ওখান থেকে কুপন নিতে হয়। কুপনগুলো দোকানের মানে যেগুলো যেগুলো দোকানে যেটা যেটা আপনি খাবেন বা গেমস খেলবেন সেখানে দিতে হয়। তো এই যে এটা এরকম চকলেট আছে, অনেকগুলো চকলেট আছে এখানে, কতটা আছে খাও, 5 পিস আছে, 20 পিস চকলেট আছে, দাম হচ্ছে 150 টাকা, সেটা 30 টাকার কুপনে আমি এটা পেয়েছি। তো এটা একটু লাভ হয়েছে আমার, আর বাকিগুলো তো একটু লসের মধ্যেই হয়েছে। মোমো খেয়েছি, মোমো হচ্ছে 8 পিস 100 রুপিস নিয়েছে। খুশি একটা পুতুল নিয়েছে যেটা জোর থেকে জোর 150 টাকা হবে, কিন্তু ওখানে 350 টাকা। আর খুশি যেহেতু শরীরটা ভালো না, আমি ওর মুড অফ করতে চাইনি, ওকে কাঁদাতেও চাইনি, তো ওটা কিনতে চাইছে, আমি ওটা কিনে দিয়েছি। তো যখন আমি ওকে দেখাই আর ওর গালের মধ্যে একটু স্টিকার লাগিয়ে, সব বাচ্চারা লাগাচ্ছিলো, খুশি বলছে যে আমিও লাগাবো, তো আমি খুশিকেও লাগিয়ে দিয়েছিলাম। তো চলুন একবার ওকে দেখাচ্ছি, ওই যে ছুনে বাবা, ওই যে ছুনে বাবা, এই যে গালের মধ্যে কি একটা হার্ট বানাইছে না বাবা, হার্ট। যে এই কটা জিনিস আছে এখানে, এগুলো নিচ্ছে 350 টাকা, মানে এখানে পুরো সেট আছে, পুতুলের বিছানা, দোলনা, তারপরে চেয়ার, তারপর কি কি জানি না, এগুলো 350 টাকা নিচ্ছে এইটুকু জিনিস। তুই কি করিস ওখানে? হাই, অর্ধেকটা বার হয়ে আছিস, হাই কি করিস ওখানে, কি করলো, আত 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 কি করলো বাবা, জোজো ওই যে কোথায় লাভ দিল, ওইখান থেকে লাভ দিল, জোজো কম কম জোজো, থাক ওকে ধরবা না তুমি, তুমি ধরবা না ওকে, হ্যাঁ হ্যাঁ থাক ওকে ধরবা না তুমি। তো সারা রাত ধরে বৃষ্টি, প্রায় 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি, আর ভালো লাগছে না। তো আমার না সকালে দেরিতে উঠছি, 9টার সময় উঠে ওকে কেন ওকে রেডি করে তারপরে হ্যাঁ নিয়ে গেছি। একটা কাজও আমার হয়নি, এখন অনেক কাজ করার আছে, সব কাজই করতে হবে। আর খাবার তো ওখানে খেয়েছি, মোমো খেয়েছি, খুশি কিছু খাইনি, তো ওই জন্য একটু ডালিয়া বান না, ওকে আগে খাইয়ে দেবো। করে না তো প্লে করো, আচ্ছা। তো আমি না এই ব্লগটাকে আর বেশি বড় করছি না, তো এটা আমি স্পেশালি এই স্কুলে যে ফেথ হয় সেটার জন্য ভিডিওটা বানালাম। তো জানি না কতটুকু কি দেখাতে পেরেছি। তো এই ভিডিওটাকে আমি ছোট্ট একটা ভিডিওটাকে এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। তো চলুন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, বাই বাই। আর এখানে কাপড়টা কেমন দেখা যাচ্ছে না, যেটা রাখছি আমি স্পেশালি কিছু কিছু মোছার জন্য রাখছি, এই কোনাতে থাকে এটা। তো চলুন টাটা, দেখা হচ্ছে অন্য ব্লগে।